আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই ঝটপট একটা টিফিন তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি সিদ্ধ করা ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি আপেল ছোট ছোট টুকরো করা, শসাও ছোট ছোট কিউব করে কাটা, আর নিয়েছি সিদ্ধ ডিম ছোট ছোট করা, যার যার পরিমাণ অনুযায়ী। এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি, দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি, একটা আপেলের অর্ধেক, একটা শসার অর্ধেক, আর নিয়েছি একটা কাঁচা মরিচি বিচি ফেলে কুচি, আর হাফ চামচেরও কম লবণ, আর দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজটা একটু বেশি করে দিতে হবে, এখানে 2 চামচের মতো আমি উঁচা করে নিয়েছি, আর আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এই তো এগুলি দিয়ে এখন এই সিদ্ধ করা সবজি আর কাঁচা সালাডটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই তো এভাবে মিশিয়ে নিলেই কিন্তু সালাডটা রেডি হয়ে যাবে। এখানে আপনারা চাইলে গাজর আর সবুজ আঙ্গুর, আনারস এগুলো দিতে পারে। এই তো এভাবে কিন্তু একটা টিফিন রেডি করে দিলে হেলদি একটা টিফিন হয়ে যায় এবং অনেকক্ষণ পেটেও থাকে। এটা অফিসগামী বা স্কুল কলেজের বাচ্চারা অনায়াসে এই টিফিনটা ঝটপট খেয়ে ফেলতে পারে। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ, এবং অফিসে যারা জব করেন তারাও এরকম একটা খাবার টিফিনে নিয়ে যেতে পারে। আর আমি কিন্তু আলুটা ছোট ছোট টুকরো করে এভাবে মাইক্রোওভেনেও সিদ্ধ করে নিই অনেক সময়। দেখলেন তো বন্ধুরা, কত সহজে একটা টিফিন রেডি করে ফেললাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা।